বেসিক্যালি আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সো ভিডিও শুরু হওয়ার আগে হালকা পাতলা একটু কনটেক্সট দিয়ে রাখি যে আমি কোথায় গেছি, কেন গেছি, কী জন্য গেছি, যাতে বুঝতে সুবিধা হয়, না হলে হাবলার মতো তাকায় থাকবে, কিছু বুঝবো না। বেসিক্যালি গত 30 আর 31 মার্চ চট্টগ্রাম অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। ওখানে কি হয়, ওখানে শিশুদের উপযোগী বিভিন্ন ফিল্ম বা সিনেমা দেখানো হয়। ওকে, এখন ওটা তো বুঝলাম যে ফিল্ম সিনেমা দেখানো হয়, ওটা ঠিক আছে, নর্মাল ব্যাপার। কিন্তু মেনলি কি জন্য, মেনলি গেছি হচ্ছে ওখানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি আসবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে, ওরা ফেমাস, ওরা তো যাচ্ছে, বুঝলাম, তো আমার কেন যেতে হবে? দেখো, ব্যাপারটা বুঝতে হবে। ওরা ফেমাস, আমিও ফেমাসকে আকর্ষণ করব, সুতরাং ওরা যেহেতু যাচ্ছে, আমাকেও যেতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। আশা করি বুঝছো, না বুঝলে তুমি গাধা। আমি আর আমার ফ্রেন্ড ওখানে ভলান্টিয়ার হিসেবে গেছিলাম, তাই সকাল থেকে ওখানে ছিলাম। আমি মেনলি অপেক্ষা করতেছিলাম কখন মেন গেস্টটা আসবেন, কিন্তু যেহেতু তারা মেন গেস্ট, সেহেতু আমার মনে হচ্ছিল যে তারা দেরি করে আসবেন, বাট আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে দে অ্যারাইভড অন টাইম। তো গেস্টদের বক্তৃতা দেওয়া শেষ হওয়ার পর আসছে মেইন পার্ট, অর্থাৎ মুভি দেখানো। বাট গ্যাস হোয়াট, তখনই প্রজেক্টরে ডিস্টার্ব দেওয়া শুরু হয়েছে। আনফর্চুনেটলি এখানে গত 10-15 মিনিট ধরে ফিল্ম চালু করার চেষ্টা হচ্ছে, কিন্তু হচ্ছে না, মনে কম্পিউটার নষ্ট হয়ে গেছে। তো এরপর প্রজেক্ট ঠিক হয়ে গেলে দিনের প্রথম মুভি দেখানো হয়, যেটার নাম ছিল কাঁঠাল। বেসিক্যালি সাকিব আল হাসানের একটা খুদে ভক্তকে নিয়ে বানানো একটা মুভি ছিল, জোস একটা মুভি ছিল। মুভি দেখার পরে খেয়াল করলাম মনে খিদে তো গেছে, কিন্তু ততক্ষণে দুপুর হয়ে গেছে। কি মনে হয় এই ব্যক্তির মুখে এই চৌরা হাসির কারণ কি হইতে পারে? এই জন্য বানাতে খুশি ভিডিও বানাচ্ছে, এটা কানতেছে কেন?